ছোট স্যার, আপনার খাওয়ান লয়ে আছি, খায়াল। এই বাঁধন খুলে লাভ কি? বাঁধন না খুললে খাইবেন কেমতে? বান্দারাতে খাওয়ান যায়। এই দুইটা হাত দিয়া নিজেই যদি নিজেরে খেতে পারতাম। করেন কি, করেন কি মেয়ে সাহেব, করেন কি? আপনি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। পাগলের কোন সত্য মিথ্যা নাই, পাগলের কোন ভান নাই। আপনি কেন এরকম করেন মিয়া সাহেব কিন্তু সব জানে। কি জানে? একটা নষ্টা মাইয়া ছেলের জন্য আপনি পাগল। নষ্টা বেগবতী, নষ্টা? মানুষ যদি মানুষ তৈরি করে, মানুষ মানুষের নষ্ট করে কেমনে? যে পড়িত মানুষ আর একজন মানুষ নষ্ট করতে পারে না। বেগবতী নষ্ট না, নষ্ট না, নষ্ট হলো তারা যাদের মনুষ্যত্বের আড়ালে লুকিয়ে থাকে পশুত্ব। যা যা। মা গো, মৃতর দেহে কেউ কবরবাসী হলে কি কেউ তাকে মৃত বলে? না গো মা, মৃতের আছে বিভিন্ন রোগ। মৃত যারা তারাও তো সব মানুষের বিবেকে দিব্য, চক্ষু অচল। এখন এই পৃথিবীতে বিবেকহীন অচল মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমি অচল মানুষের ভিড়ে বেঁচে থাকতে চাই না। এ থেকে আমায় মুক্তির উপায় বলে দাও, মুক্তির উপায় বলে দাও। উপায় একটা আছে মিয়া সাহেব। কি? আপনার পুলারি সুন্দরী মায়া দেখে বিয়ে করে দেন এই পজিশনে। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? এই বয়সে পুরুষ পোলাকে কত রকম সমস্যা থাকে, কত রকম বদমন্তব থাকে। আঙ্গুর ছোট সাহেব তো একেবারে ফ্রেশ। তাছাড়া আপনার পোলা হইতেছে এম এ পাঁচ। আপনার ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে না? আপনি আওয়াজ দিয়ে দেখেন না, হাজার হাজার মাইয়া গো বাপেরা লাইন দিব। তুই একটা হারাম যা খেলা। আমার একটা মাত্র পোলা, কোথায় যায় কি করে দেখারা করে পারলি না? বংশের মান সম্মান রক্ষা করার লেগা আপনি মেঘবতীর খুন করলেন। খুন করছেন করছেন, মায়ের অপবাদ দিলেন কেন? অপবাদ না দিয়া মোটারে ঘুরে দেয় যেত না? চুপ কর ব্যাটা, বেশি বুঝিস না তো। ওই টাকা লিয়ে খারাপ জিনিস কে টাকা কি তোর নাকি? জি না। তো দে টাকা দে। জি কোন থানা থেকে ফোন আইছিল, হামজারে কইবি দুই দিন ওই জুয়া আর হাউজ একটু বন্ধ রাখবা। জি বুঝছস, আর যাত্রার আগে যে নাচাগানা হইতো না ওইটাও স্টপ করে দিবি। ইনভেস্টিগেশন ব্যাপারে বুঝছস? যা ভাই ব্যাটা শোন, তুই কফিলের ঠিক মতো তালা দিয়ে হান্দাই দিছস তো? হান্দাইছি। হ্যাঁ, কাল আরেকটা কাম করবি, কালকে সকালে ওই চেরা গালির একটু খবর দিবি। জি যা, ঠিক আছে। যা যা যা, দেখছি তো। জয় করার নেশা চেপেছে মনে, কিন্তু পরাজয়ের শিকার হলে কলঙ্ক ঢাকবার পথ কোথায় পাব? যদিও পুরুষতান্ত্রিক সমাজে কলঙ্ক শব্দটা শুধুমাত্র নারীর জন্য, কিন্তু আমি মানি না। পুরুষের কলঙ্ক পরাজয়, আমি পরাজিত হতে চাই না, আমি জয় করতে চাই। মেঘবতী, আমি তোমার ভালোবাসাকে জয় করতে চাই। বিরহী মনের কোণে
কে ভাষায় কে ডুবা দিন রাত প্রতি ক্ষণে নিজের সাথে লুকো চুরি সবই শূন্য মনে হয় মেঘবতী মেঘবতী সে হারা এ তো প্রেম ছাড়া কিছু মেঘবতী 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 এমন করতেছেন কেলা হ্যাঁ জিমাই কে মালগুলো কাছে নি না ও কোছে যে দোষ বেশি পড়ছে নি চুপ আমার ঢুকতে দেয় না আরে কোন বান্দর পুতা আপনার ঢুকতে দিব না ও সাবি কোছে না লন যাই এটা তো মুগো মিয়া সাবের বান্দা না তাহলে আমার বান্দি হইতে হইব হেটের পাইছি আমি আইছি চেরাক ফকির কেমন আছো জে মিয়াসাম ভালো আছি তুমি তো দেখতেছি একটা বুয়া ফকির তোমার এই জার ফুক আমার কফিল বাবাজির তো কোনো কামই লাগবে আমি তো আপনার আগেই কইছি কফিল বাবাজির পাগলামিছে মাত্রা তাতে তার দরকার সাটামাইসিন ট্রিটমেন্ট আপনি তো রাজি হইলেন না আপনি তো বাবাজির গায়ে ফুলের টুকাও দিতে দেবেন না তাহলে আমি কেমনে কি করি কন ওই জাটা মাইরা যদি পাগল ভালো করুন যাইতো তাহলে আর মেন্টাল হসপিটাল হইতো না বুঝছো তাইলে এক কাম করেন মিয়া সাহেব কষ্ট করে বাবা জিরে মেন্টালে নিয়ে যান চুপ আমার একটা মান সম্মান আছে না আমার বোলার আমি মেন্টালে নিয়ে যাই না মান সম্মানের কথা শুধু চিন্তা করতেন তাহলে তোর আপনি এমন ঘটনা ঘটাইতেন না বাইরো বাইরো দিয়ে বাইরো ব্যর্থ কোন হ্যান্ডকার আমার মাথাটা ঠিক হয়ে যায় তুমি কিছু মনে করো না যেমনি পারো আমার কফিল বাবুজিকে ভালো করে দাও দেখতেছি বাবাজি আমি কই আস কেরামত মেরামত কফিল বাবাজি ঘরে গিয়ে যা আপনি আমার লোক আস যা ভাই কিছু মনে করিস না যা
মেরামত যদি চাইবে কর।